মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহাশক্তিশালী উপাদানের নাম সূর্য। এবার সেই শক্তিশালী সূর্যকেও ছুঁয়ে ফেলেছে নাসা পরিচালিত একটি সৌরযান। পার্কার নামের এই সৌরযানটি প্রথমবারের মতো পৌঁছে গেল সূর্য বলয়ে। চলতি বছরের এপ্রিলে মহাকাশযান পার্কার ঢুকে পড়ে সূর্যের বলয় করোনার ভেতর। সেই সময় পার্কার যে তথ্য সংগ্রহ করেছিল এতদিনে তা বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছেছে। এর আগে সূর্যের এত কাছে পৌঁছাতে পারেনি কোনো যান। বিশাল এই কর্মযজ্ঞের ভেতর প্রবেশ করে সূর্যের বলয়ের মধ্যে থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে সৌরযান পার্কার। শক্তিশালী এই উৎসকে ঘিরে চলছে তীব্র উত্তেজনা, ঘটছে প্রলয়কাণ্ড আর বিস্ফোরণ। যে প্রলয়কাণ্ডে ধ্বংস হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এমনকি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বিস্ফোরণ ছাড়াও কি কি ঘটে চলেছে সূর্যের ভেতর, তার প্রভাবে মানব জীবনের কি কি ক্ষতি হতে পারে, সেসব জানাতেই আমাদের আজকের আয়োজন। মহাবিশ্বের এক আদিম রহস্যের নাম সূর্য। প্রাচীন মানুষদের কাছে দেবতা হয়ে ওঠার সূর্যকে নিয়ে আজকের পৃথিবীতেও আগ্রহের কমতি নেই। বিশ্বজগতে আলো ছড়িয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিয়ে বসে আছেন সূর্য মহোদয়। শীতের মৌসুমে শান্ত তো গ্রীষ্মে অগ্নিগর্ভ, একই অঙ্গে নানান রূপের সূর্যকে নিয়ে চলছে হাজারো গবেষণা। এসবের মধ্যেই 2018 সালে সূর্য বলয় থেকে তথ্য জোগাড় করতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি সৌরযান পাঠানো হয়। পার্কার নামক সে যানটি পাঠানোর পর চলতি বছরের এপ্রিল মাসে সূর্য বলয়ে পৌঁছাতে সক্ষম হয়। বিজ্ঞানীদের ভাষায় সূর্য বলয়কে করোনা বলে ডাকা হয়ে থাকে। নামটি মহামারী কোভিড-19 এর সাথে মিলে যাওয়া এক ধরনের মেটাফোর হিসেবেও কাজ করতে পারে। করোনা মহামারীতে পৃথিবীর লাখো মানুষের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে কোটি মানুষ। সে প্রকট কাটিয়ে উঠতে না উঠতে নতুন করোনায় এসে হাজির। তবে এই করোনা বা সূর্য বলয় কতটা বিপজ্জনক তা এখনো বলা মুশকিল। আমাদের মহাজগতের মূল শক্তির উৎস সূর্য। সৃষ্টির সূচনা লগ্নে সেই বিগ ব্যাং থেকে সূর্যের আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় এবং শক্তিশালী আধার হিসেবে কাজ করে চলেছে অনাদিকাল পর্যন্ত। সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে সৌরজগতের যাবতীয় গ্রহ নক্ষত্র সমূহ। আর মানুষের বসবাসকারী পৃথিবীর জন্য সূর্যের আলো কতটা জরুরি সভ্যতা বিকাশের পর থেকে ক্রমান্বয়ে তা আরো স্পষ্ট হয়েছে। ফলে সূর্যের উপর নজর রাখতে হয় পৃথিবীবাসীকে। সূর্যকে যদি বলা হয় বিশাল এক অগ্নিপিণ্ড, তবুও একে সহজে বর্ণনা করা যাবে না। তবে বিশাল এই সূর্য বলয়ের ভেতর ক্রমাগত বাড়ছে প্রলয়কাণ্ড, বাড়ছে বিস্ফোরণ। সেখান থেকেই তৈরি হচ্ছে তাপ ও আলো। সূর্যের ভেতর চলা তাণ্ডবে চিন্তিত হয়ে পড়েছেন মহাকাশ গবেষক ও বিজ্ঞানীরা। সূর্যের ভেতর যে প্রলয় চলছে তা ধীরে ধীরে আরো বিধ্বংসী রূপ ধারণ করে চলেছে। বর্তমানে যে ভয়াবহ রূপ নিয়েছে যা বিজ্ঞানীদের ধারণারও বাইরে। এই মুহূর্তে সোলার সাইকেলের সর্বোচ্চ পর্যায়ে আছে প্রলয়কাণ্ড। মাত্র 2 সপ্তাহের মধ্যে 14টি সৌরগহ্বর তৈরি হয়েছে আর মহাবিস্ফোরণ ঘটেছে 6টি। এসব বিস্ফোরণের কয়েকটি আবার সরাসরি আঘাত করেছে পৃথিবীকে। পৃথিবীর ওজোন স্তর ক্ষয়ে গিয়ে ধাক্কা লাগছে পৃথিবীতে। সে ধাক্কাতে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে গোটা পৃথিবী জুড়েই। নাসার সৌরযান পার্কার যখন সূর্য বলয় করোনাতে পৌঁছায় তখন সেখানে উত্তাপ ছিল 2 মিলিয়ন কেলভিন, অর্থাৎ করোনাতে সে সময় তাপমাত্রা ছিল প্রায় 19,99,726.85°C। এমন উত্তাপের ভেতরে সেকেন্ডে 100 কিলোমিটার বেগে করোনার ভেতর থেকে তথ্য সংগ্রহ করেছিল নাসার সৌরযান পার্কার। নাসার বিজ্ঞানীদের মতে এর মধ্যে অন্তত 3 বার সূর্যের বলয়ের ভেতর প্রবেশ করতে সক্ষম হয়েছে সৌরযানটি। সব মিলিয়ে 10 বার সূর্যের বলয়ে যানটি প্রবেশ করবে বলে বিজ্ঞানীদের ধারণা। 2025 সাল পর্যন্ত পার্কার তার অভিযান চালিয়ে যাবে। সূর্যে বড় আকারের বিস্ফোরণ হলে এর প্রভাব মহাকাশে সুদূর প্রসারী হয়। এই মহাবিস্ফোরণকে ইংরেজিতে বলা হয় করোনাল মাস ইজ্যাকশন। সূর্যের মধ্যে প্রতিনিয়ত ঘটতে থাকা মহাবিস্ফোরণ থেকে বিকিরণ করা তাপ ও চৌম্বক শক্তি মহাকাশে প্রতি ঘন্টায় সব পরিমাণ পদার্থ নিয়ে কয়েক মিলিয়ন মাইল বেগে ছুটতে পারে। এসব সৌর উপাদান প্রবাহিত হয় আন্তঃগ্রহের মাধ্যমে। এর পথে যে কোনো গ্রহ বা মহাকাশযানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। একইভাবে অগ্নুৎপাতের ফলে সৌরগহ্বর তৈরি হয়ে থাকে। তবে সৌরগহ্বরের বাকি অংশের তুলনায় এই অংশটি ঠান্ডা হবার ফলে বাইরে থেকে কালো রঙের মনে হয়। মূলত সোলার সাইকেল 11 বছরের একটি প্রক্রিয়া। 11 বছর পর সূর্যে বিস্ফোরণ সৌরগহ্বর তৈরির মতো নানা কাণ্ড ঘটতে থাকে। টানা কয়েক সপ্তাহ ধরে এই মহাপ্রলয় চলার পর ধীরে ধীরে শান্ত হয়। বর্তমানে সেই পর্যায়টি এখনো সর্বোচ্চ পরিস্থিতিতে পৌঁছায়নি। তবে নাসা জানিয়েছে সূর্যের এই তাণ্ডব আরো বাড়বে। সবচেয়ে বেশি উত্তাপ পাওয়া যাবে 2025 সালে, যার সরাসরি প্রভাব পড়বে প্রাণী জগতে, স্যাটেলাইট এবং মহাকাশচারীদের উপর। সূর্য বলয়ে এসব প্রলয় তাণ্ডব যত বাড়বে ততটাই বাড়বে অগ্নুৎপাত ও সৌরগহ্বর। তবে মহাকাশ ভিত্তিক প্রযুক্তির উপর যেহেতু মানব সভ্যতার অনেক কিছু নির্ভরশীল হয়ে পড়েছে, ফলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে মানব সভ্যতার সকল প্রযুক্তিতে। এমনকি বাদ যাবে না আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও। ধ্বংস হতে পারে স্যাটেলাইট সহ আধুনিক মহাকাশ স্টেশন। ধ্বংস হতে পারে গোটা মানব সভ্যতাটাই। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সৌরযান পার্কার 2025 সাল পর্যন্ত মোট 10 বার সৌরবলয় করোনায় প্রবেশ করে আরো তথ্য সংগ্রহ অব্যাহত রাখবে। তবে সৌরবলয়ে ক্রমাগত বেড়ে চলা এসব মহাপ্রলয় ও বিশাল বিশাল বিস্ফোরণে সৃষ্টি হচ্ছে অগ্নুৎপাত এবং সৌরগহ্বর। বিস্ফোরণের পর কয়েক মিলিয়ন কিলোমিটার বেগে ছুটে চলা বিকিরিত তাপ ও চৌম্বক শক্তির প্রভাব পড়ছে সৌরজগতের অন্যান্য সকল গ্রহ এবং উপগ্রহে। এমনকি এর সরাসরি প্রভাব পড়ে পৃথিবীর জীববৈচিত্র্য এবং মানব সভ্যতায়।
যেখানে মানুষ পরিকল্পনা করছে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহকে দ্বিতীয় পৃথিবী বানানোর, ঠিক সে সময় সূর্যকে নিয়ে নাসার এমন তথ্য সে পরিকল্পনার পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করছেন অনেকে।